আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি, আশা করতেছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ব্লগে থাকবে রান্নাবান্না, শীতের পিঠা বানিয়েছিলাম সেগুলো থাকবে, তো আশা করছি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। এখানে সানিয়ার বাবা দই এনেছিল এই হাঁড়িতে, তো এই দইটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু ততটা আকর্ষণ হয়নি, একদম ভালো লাগেনি আমার কাছে, বাজে একটা দই। এই দইটা আমি বেশি পছন্দ করি না। অনেকে এই হাঁড়ির দইটাকে বগুড়ার দই বলে থাকে, তো বগুড়ার দইয়ের টেস্ট এরকম না, আমার কাছে একদম বাজে টেস্ট লেগেছে, একটুও ভালো লাগেনি। আপনারা কে কে এরকম দই কিনে খান কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছে ভালো লাগে কি না। আমার কাছে একদম বাজে লেগেছে দইটা, তার চেয়ে বরং আমরা ঘরে দই তৈরি করলে এর থেকে বেশি মজা হয়। তো এখানে আবার সানিয়া নামাজ পড়তেছে, ও যা নামাজ নিয়ে যখন তখন নামাজ পড়তে বসে যায়, তাই একটু শ্যুট করলাম যে কি করতেছে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন চলে আসলাম রান্নাঘরে, পিঠা বানাবো যেহেতু, এখানে আমি গুড় নিয়েছি আর গুড়টাকে পানি দিয়ে জাল করে এভাবে আমি পাতলা করে নিয়েছি, এভাবে গুড়টা দিলে পিঠার সঙ্গে ভালো হয়। তো এখানে আমি দুধ নিয়েছি, 2 লিটার দুধ জাল করে আমি 1.5 লিটার করেছি, তার সঙ্গে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে চিতই পিঠা ভেজালে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর টেস্ট অসাধারণ হয়, সেজন্য আমি পাউডার দুধটা দিয়ে দিলাম। দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিব। তো এখানে আমি পিঠা বানাচ্ছি, আপনাদের সঙ্গে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করে নিই, যদি আপনারা চান তাহলে শেয়ার করব। দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হয়েছে, চিতই পিঠা। তো আমি কিভাবে বানালাম সেটা আরেকদিন আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে এখন আমি পিঠাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু চুলাটা অফ আছে, তো চুলাটা বন্ধ রেখে আমি কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে ভাজবো আর সঙ্গে সঙ্গে পিঠাগুলো দিয়ে দিব, তাহলে খুব ভালো ভিজবে। আমি কয়েকটি বানিয়ে নিয়েছি, এখন দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি, আর সাথে আমি একটু নারকেল কুড়া দিয়েছিলাম সেটা দেখিনি। তো নারকেল কুড়াটা দিয়ে হচ্ছে আমি দুধটা জাল করে নিয়েছিলাম। এখানে নারকেল না দিলেও হয়, তো আমার কাছে নারকেল ভালো লাগে, সেজন্য আমি নারকেল দিয়েছি, তবে একদম বেশি দেইনি, সামান্য পরিমাপ অনুযায়ী দিয়েছি। তো দেখুন এইভাবে আমি পিঠাগুলো সব বানিয়ে ভিজিয়ে রেখেছি, এখন হচ্ছে গুড়টা দিয়ে দিচ্ছি। তো গুড়টা ঠান্ডা হয়ে গেছে আর দুধটাও কিন্তু গরম আছে, বেশ ভালো গরম। তো আমি এখন গুড়টা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো পিঠাকে আমি ভালো করে দুধের সঙ্গে নেড়ে চেড়ে এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত্রের জন্য। আর এই পিঠাটা কিন্তু আমি রাত্রে বানিয়েছিলাম, সকালে আমরা খেয়েছি। পিঠাটা রাত্রে ভিজিয়ে রাখার পর সকালে খেলে কিন্তু খুব ভালো লাগে। আমি পরের দিন দুপুরে যে রান্নাটা আমার, সেই রান্নাটা করতেছি। তো এখানে আমি মুরগির গোশত রান্না করব, সেজন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, তারপরে মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এখানে আমি 2 চামচের মতন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, একসঙ্গে বাটা আছে। আজকে আমি মুরগির গোশতটা একটু ভিন্নভাবে রান্না করব, সব সময় একই ধরনের রান্না খেতে ভালো লাগে না, তো একটু রান্না চেঞ্জ করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আদা রসুনটা একটু ভেজে নিলাম, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে হচ্ছে মশলা দিব, আমি আজকে গোশতটা রান্না করব রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে, আমি বাড়তি কোনো মশলা দিব না, তো সেই মশলাটা দিয়ে আজকে আমি রান্না করব। আর ওইখানে পাশের চুলা আমি সিম ভাজি বসিয়েছি, আলু দিয়ে সিম দিয়ে ভাজি করতেছি। শীতের সবজি, যেই ধরনের সবজি হোক না কেন, ভাজি করলে ভালোই লাগে, আমার কাছে খেতে তো বেশ ভালো লাগে। শীতের সবজি নানান ধরনের ভাজি করা যায়, যখন নতুন আলু ফুলকপি সিম এগুলো আসে তখন খেতে বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তো আমার কাছে অনেক ভালো লাগে। এখন আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি, তো যেখানতে আমার যে মুরগির গোশতের পরিমাণ অনুযায়ী আমি মশলাটা দিয়ে দিলাম।
সম্পূর্ণ মশলাটা আমি দিব না, কারণ আমার গোশের পরিমাণ কম, সে অনুযায়ী আমি আইডিয়া করে মশলাটা দিয়ে দিব। আর এখানে আমি হচ্ছে শুকনো মরিচ ব্যবহার করব না, কাঁচা মরিচ ব্যবহার করব। তো কাঁচা মরিচ আমি বেটে নিয়েছি, তারপরে হচ্ছে গোশের সঙ্গে দিব। তো এইভাবে কাঁচা মরিচ বেটে যদি রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদ খুব ভালো আসে। তা আমি আজকে এভাবে রান্না করতেছি। আর কাঁচা মরিচগুলো একটু ঝাল কমই ছিল, সেজন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি, বেশি একটা ঝাল লাগেনি। এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব, কষিয়ে তারপর হচ্ছে আমি গোশটা দিয়ে দিব। কাঁচা মরিচের তরকারি কালারটা দেখতে কিন্তু ভালো লাগে, খুব সুন্দর কালার আসে। গোশটা ধুয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিব। তো মুরগির গোশগুলো সানিয়ার বাবা এনেছিল বিরিয়ানি খাওয়ার জন্য, একদম ছোট ছোট করে কেটে আমি বিরিয়ানি আর রান্না করিনি। ভাবলাম যে আলু দিয়ে আমি একটু ঝোল করে তরকারি রান্না করে ফেলি, কারণ নতুন আলু দিয়ে মুরগির গোশ দিয়ে কিন্তু খুব ভালো লাগে। তো সেজন্য আমি আজকে এই রান্নাটা করে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। গোশটা কষানোর জন্য ভালো সময় লাগবে গোশটা কষাতে, কারণ লাল মুরগির গোশ তো একটু সময় নিয়ে রান্না করতে হয়, তো সেজন্যে একটু সময় লাগবে। এখন আমি ঢেকে দিচ্ছি। গোশটা কষানো শেষ, এখন আমি হচ্ছে আলু দিয়ে দিব। নতুন আলুকে আমি ছিলে পরিষ্কার করে রেখেছি, সে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর বেশি আলু দিব না, বেশি আলু দিলেও আবার খেতে ভালো লাগে না গোশের তরকারি, তো সেজন্য আমি কয়েকটি আলু নিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে হচ্ছে আমি পানি দিয়ে দিব। এটার সঙ্গে একবার এই পানি দিয়ে দিব, দেওয়ার পরে আমার ঝোলটা যে পরিমাণ অনুযায়ী লাগবে আমি সে অনুযায়ী নামিয়ে নিব। আর এখানে আমার সিম ভাজিটা হয়ে গেছে, চুলাটা আমি অফ করে রেখেছি। তো আমি এখন তরকারিতে পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে ঢেকে রাখব। তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ বাটা দিয়েছিলাম, তবে তেমন একটি ঝাল লাগতেছে না, কেন জানি না, এখনকার কাঁচামরিচে কোনো ঝালই নেই। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, তরকারির টেস্টটা অসাধারণ হয়েছে। এমনিতে আমরা ঝাল খুব কম খাই, তারপরও আজকে তরকারিটা বেশি আমার কাছে ঝাল লাগেনি। আর এখানে হচ্ছে পিঠা ভিজিয়েছিলাম, এখান থেকে পিঠা উঠিয়ে শান্তকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। তো ও খাবে, দেখুন পিঠাটা কতটা ভিজেছে আর অনেক সফট নরম হয়েছে। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।